পুজোর অনুদান চেকবিলি বঙ্গা থানা থেকে থানা এলাকার গ্রাম ও শহর মিলিয়ে রাজ্য সরকারের অনুদান পেলেন দুশো এগারোটি পুজো কমিটি এবছর পুজোর অনুদান পঁচাশি রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালে পুজো কমিটিগুলির জন্য রাজ্য সরকারের অনুদান ছিল সত্তর হাজার টাকা এবছর রাজ্যের তেতাল্লিশ হাজারেরও বেশি ক্লাবকে পঁচাশি হাজার করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয় ঘোষণা মতো শুরু হয়েছে চেক বিতরণের কাজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে বনগা থানার অনুষ্ঠান মঞ্চ থেকে পুজো আয়োজকদের হাতে তুলে দেওয়া হল পুজোর অনুদানের চেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বনগাঁ থানার আইসি শিবু ঘোষ সহ অন্যান্যরা জানা গেছে বনগাঁ থানা এলাকায় দুশো এগারোটি পুজো আয়োজক এই অনুদানের টাকা পেয়েছেন সেই সংখ্যাটা বনগাঁ পৌরসভার ক্ষেত্রে একশো নয় অর্থাৎ বনগাঁ পৌরসভার অন্তর্গত একশো নয়টি ক্লাব এই অনুদান পেয়েছে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান বলেন উৎসবে মেতে উঠেছে বিভিন্ন দিকে প্যান্ডেল হচ্ছে তারই মধ্যে মা বাংলার মুখ্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা পঁচাশি হাজার টাকা অনুদান বিভিন্ন ক্লাবে পুজোকে আরও সাড়ম্বরে করার জন্য তিনি দিচ্ছেন গতকালকে সেই অনুষ্ঠানে আমরাও সাবিল ছিলাম বনগাঁ থানার সমস্ত ক্লাব দুশো এগারোটা ক্লাব গ্রাম দিয়ে শহর দিয়ে বনগাঁ থানার আন্ডারে ছিল বনগাঁ শহরের একশো নটা ক্লাব ছিল একই সাথে সমস্যারে তারা সেই যে চেক পাওয়ার পরে তাদের যে আনন্দ মুখরিত হাস্যস মুখ সেই জায়গাটা আমরা দেখেছিলাম যে এবারের পুজোর অত্যন্ত উন্মাদনের সঙ্গে হবে শারদ উৎসবের ঢাকে কাঠি পড়েছে পটুয়া পাড়ায় চরম ব্যস্ততা দিন রাত এক করে প্রতিমা তৈরি করে চলেছেন শিল্পীরা ব্যস্ততা পুজো মণ্ডপ তৈরিতে শারদ উৎসবের আয়োজনে বারবার শ্রেষ্ঠত্বের দাবি রাখে শহর বনগা এই শহরের অন্যতম পুজো আয়োজক বনগা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এই বিষয়ে ক্লাবের পক্ষে সভাপতি সঞ্জিত মিত্র বলেন আমরা সবাই জানি ইউনেস্কো এই বাংলার এই দুর্গোৎসবকে হেরিটেজ তকমা দিয়েছেন এবং সেই কলকাতার সেই পুজোর পরেই হচ্ছে আমাদের এই গনগার পুজো উত্তর চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যে অন্যতম এই বনগার পুজো প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তার ঊনসত্তরতম শারদ উৎসব পালিত করতে চলেছে এবং এখানে প্রস্তুতি পর্ব সমস্তই চলছে আর আমরা আপ্লুত পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবকে আরও করবার বিগত কয়েক বছর ধরে যে অনুদান দিয়ে থাকেন সেটা আমরা পেয়েছি এবং তার কাছে আমরা কৃতজ্ঞ বনগাঁ শহরের অন্যতম পুজো আয়োজক বনগা এগিয়ে চলো স্পোর্টিং ক্লাব এই বিষয়ে ক্লাবের পক্ষে জানান এই যে দুর্গা পুজো শারদ উৎসব বাঙালির আবেগের যে আবেগ সেই সারা উৎসবে এই টাকাটা পঁচাশি হাজার টাকা দিয়ে বাঙালি পুজো এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা ক্লাবকে আরও উৎসাহ করেছেন এবং বড় পুজো করার আরও উৎসাহ বাড়িয়ে দিয়েছেন এই টাকাটা যেহেতু বর্তমান দেখা যাচ্ছে প্রত্যেক ক্লাবের সদস্য সংখ্যা বা চাঁদা তোলার সংখ্যা অনেক কমে গিয়েছে বা চাঁদা দেওয়ারও লোকজন অনেক কমে গিয়েছে সেই জায়গায় এই পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা আমাদের কাছে অনেক 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 মূল্যবান বনগা তালতলা স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করেন এলাকার মহিলারা এক কথায় মহিলা পরিচালিত এই পুজো এই বিষয়ে পুজো কমিটির সেক্রেটারি লিপি বিশ্বাস জানান সব আমাদের ফিরতে হবে আবার আমাদের যেটা আমরা সারা ভারতবর্ষ বা পৃথিবীর নাগরিক যে জাস্টিসটা চাচ্ছে সেটাও আমাদের চাই সেটাও তাদের আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে কিন্তু আমরা সকলেই এর পক্ষেই আছি এবং উৎসবেও আমরা ফিরে আসতে চাইছি জাস্টিস হবে আমরা তিলোত্তমার বিচার অবশ্যই চাই এবং তার মধ্য দিয়েও আমরা উৎসবেও ফিরে আসতে চাইছি পুজোর অনুদান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ক্লাবগুলি পুজো আয়োজকদের দাবি দিন রাত এক করে এখন পুজোর প্রস্তুতি চলছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো